এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে একটু মানে একদিন পরে ভিডিওটা দিচ্ছি, মানে একটু দেরিই হয়ে গেলো। এটা হচ্ছে 2 তারিখের ভিডিও, তো মানে পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও আর কি। আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ, বলতে মন্দিরে ঢুকবে আর কি। তো এটাকে মন্দির প্রবেশও বলা যায় নাকি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কী বলা যায়। তো যাই হোক, বলতে পারছি না। আর সিঁদুরটা অল্প একটু দিয়েছিলাম স্নান করে, না তো মানে চুলটা ছাড়িয়ে ভিজে, আর প্রচণ্ড গরম, সেই কারণে আর কি প্রথমে সিঁদুরটা অল্প একটু দিয়েছিলাম, পরে আবার সিঁদুরটা ভর্তি করে দিলাম। আর তারপর এখানে একটা টিপ পরে নিলাম, শাড়ি পরে নিলাম, ব্যাস এই তো আমার রেডি। তো এখন চলে যাচ্ছে শ্বশুরবাড়ির ওদিকে অহনকে নিয়ে। তো অহন ঘুম থেকে উঠলো, ওকে মানে নিয়ে যাচ্ছে। আর শ্বশুরবাড়িতে ওখানে তো রান্নার লোক টোক সব চলে এসে, তোমাদের চলো আস্তে আস্তে দেখাবো। আর আমার যায়ের সাথে গল্প করছিলাম আমি, তো যাই হোক মানে কথা বললাম, তুমি কখন যাবে? ওই যাকে বললাম, মানে ছোটো যাকে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে কাকু হবে এক পাড়ার, এই কাকুই ভোগ লাগাবে, গিরিধারীর ভোগ আর কি এক কথায়। তো ওখানে টমেটো টমেটো সব বানানোই আছে। আর চলো তোমরা একটু মন্দিরটা দেখে নাও। এই দেখো এটা হচ্ছে মন্দির, মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছে না, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। আর এইটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির এইটা ঠাকুর মন্দির, আগে তো এত সুন্দর ছিল না, ফার্স্টের দিকে ওই অন্য ঘরে থাকতো, আর তারপরে যখন ঘর হচ্ছিলো তারপরে আরেকটা অন্য ঘরে পার করেছিল ঠাকুরগুলোকে, কিন্তু এখন এই ঘরটা করার পর ভীষণ মানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখো। আর আমার গোপুষরা কিন্তু এখানে নিমন্ত্রণ খেতে চলে এসছে আগের দিনই, মানে আগের দিনই আমি দিয়ে গেছি, মানে মা বারবার করে, আমার শাশুড়ি মা বারবার করে বলেছিলো যে বৌমা হচ্ছে গোপালকে দিয়ে যেও, তো সেই জন্য এখানে দিয়ে গেছে। আর এই সিংহাসনটাও কিন্তু একদম নতুন নিয়েছে, আগে অন্যরকম সিংহাসন ছিল। আর এই ঘরটায় হচ্ছে রাধা মাধব এগুলোই থাকবে, আর এই ঘরে কিন্তু মা মঙ্গলচণ্ডী, আমাদের বাড়িতে মূর্তি তুলে পুজো হয় তখন মূর্তি থাকবে, আর ভোলে বাবা থাকবে। এই তো হচ্ছে দুটো ঘর পাশাপাশি, আর ওই সাইডে তো আমার যাদের ঘর, আর এই সাইডটাতে রান্না হচ্ছে। তো চলো এখন কিন্তু আমি ফুলের মালা গাঁথবো, আমার শাশুড়ি মা আমাকে এটাই দায়িত্ব দিয়েছে যে ফুলের মালা করো অনেকগুলো, কারণ মানে রাধা মাধবের লাগবে, আমার গোপু সোনার লাগবে, তারপরে কাকে কাকে সব পড়াবে, খোলালা টালাকে পড়াবে। আর এই যে দেখো কত সুন্দর করে বানাচ্ছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এদিকে কিন্তু আমি একটু শরবতও খেয়ে নিলাম, এমনিতে উপোস বলতে উপোসই আছি, কিন্তু আমি ওরকম উপোস করবো না, যেহেতু এখানে তো মানে বর্দি ভাইরাই থাকবে, মানে উপোস থাকবে, আমি এমনিতে সকালে কিছু খাইনি, তো সেই কারণে সবাই শরবত খাচ্ছিলো, আমাকেও বললো, আমিও একটু নিয়ে নিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ ফুলের মানে ফুল দিয়ে মালা গেছে, আমার বর একটু এসেছিলো তো একটু ভিডিও করে দিচ্ছে, কেউ একটু ভিডিও করে দিলে না খুব সুবিধা হয়ে যায়, নিজে নিজে ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। মালা গাঁথা কমপ্লিট, তো অনেকটাই সময় লাগলো, কারণ মানে অনেক ভালো করে। তো এই যে একটা এটা রাধা গোবিন্দ বানালাম একটু বড় করে, আর তারপরে হচ্ছে এটা গোপাল সোনার জন্য, দেখো সুন্দর হবে। আর এটা হচ্ছে তুলসী দেবীর জন্য। আর এই যে ছোট ছোট সব করলাম, অনেকগুলো করলাম, পাঁচটা না চারটা, এই যে এগুলো সব মানে একটা একটা করে দিয়ে করলাম। এগুলো এখন কাকে কাকে দিবে, মা বললো যে করে রাখতে, তাই করলাম। এখন তো ইয়ে চন্দন বেটে লাগিয়ে ঠাকুরকে পরিয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে তো দেখতেই পারো আমি চন্দন ঘষে একদম লাগিয়ে নিলাম ফুলের মালাগুলোতে। আর এখন আমার যাকে বলে একটু ভিডিও করে দাও, তো সত্যিভাই তো সত্যিভাই ভিডিও করে দিচ্ছিল, আর আমার দেখো রাধা মাধবকে এখন পরিয়ে দিচ্ছি, রাধা মাধবের গলাতে ভীষণ সুন্দর লাগছে, না আমার তো খুব পছন্দ হয়েছে মালাগুলো, নিজে বানিয়ে নিজেই বারবার বলছি। আর মানে চাপা চাপা তো খুবই সুন্দর লাগছে, তার মধ্যে সাদা কালার মানে ফুলটা সাদা কালার হলে খুবই ভালো লাগে। আর এই যে তারপর হচ্ছে গোপাল সোনার জন্য যেটা বানিয়েছি, এখন গোপাল সোনাকে পরিয়ে দেবো। আর গোপাল সোনার কিন্তু একটা পয়লা বৈশাখের ড্রেস পরে আছে, কতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে তুলসী দেবী, ওই যে ঘরে যে তুলসী দেবী রাখা হয় তাকে পরিয়ে দিচ্ছি। তো এই তো এইটুকুই ছিল মানে মালাটা লাগাতা। তারপরে কিন্তু আমি গেছিলাম, আমার এক বান্ধবী এসেছিলো তার সাথে দেখা করতে, সেই মুহূর্তে ভিডিওটা আর করিনি।
আর তোমাদের তো বললাম আমার এক বান্ধবী এসে তো দেখা করতে যাব, তো সেইখানেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এদিক দিয়ে তো বাড়িতে যায়, এদিকে রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখালাম। এই যে শুক্তো হয়েছে, শুক্তোটা রান্না হয়ে গেছে, আর ওইদিকেও একটা গ্যাস, এদিকেও একটা গ্যাস, আর এখানে চালটা রোদে দিয়েছে, মানে পুষ্প অন্ন হবে সেই কারণে। তো এখন কিন্তু আমি চলে যাবো ওই বান্ধবীর বাড়িতে। ওই বান্ধবীটা আমার ছোটোবেলার বান্ধবী, তো তার আবার ছেলে হয়েছে। তো সেই মানে ওই পুচকু সোনাকে দেখার জন্যই যাচ্ছিলাম, কিন্তু তারপরে আর ভিডিও করিনি, ও ঘুমিয়েছিল। তো তারপরে বাড়িতে আসলাম, এসে আমার গোপুসোনার যে মুকুটটা, মুকুট তো আমি সবসময় পরাই না, তো সবাই বলছে কি মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে মুকুটটা দিয়ে যাও, তো আমার শাশুড়ি মাও বললো, তো আমি আবার দিয়ে আসলাম। আর তারপরে এসে কিন্তু দেখছি যত মানে কীর্তন যারা করবে আর কি, তারা কিন্তু চলে আসে, মানে কীর্তনের দলটা চলে এসে। আর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর লাগছে, মানে সাদা কালার তো এমনিতেই ভালো লাগে, কালারটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক এখন কীর্তন হবে, কিন্তু উপরে শুধু চাদুয়া না কি বলে যাই হোক ওটা টাঙানো হয়েছে, কিন্তু প্রচণ্ড রোদ পড়ছিল। তারপরে ওই যে দাদারা আবার এই যে এখানে পলিথিন উপরে দিয়ে দিচ্ছে। তো এই তো হচ্ছে ব্যাপার। তারপরে তোমরা দেখতে থাকো কীর্তনে আর কি বলবো, যা যা হয়। আর এদিকটায় রান্নাবাড়ি হচ্ছে, আর আমার যাকে এখানে আমাকে তিলক কেটে দিচ্ছে, ব্যাস। আরতি করছে এখন, এই যে কাকুটা বললাম না, যে কাকুটা রান্না করছিল সেই কাকুটাই কিন্তু এখানে মানে আর কি আরতি টারতি করছে। আর আমাদের এখানকার লোকগুলো খুব মানে ভালো আর কি, দেখো সবাই কিন্তু কীর্তনে এসে দেখো নাচ করছে কত, মানে সবাই একটু আনন্দ করতে ভালোবাসে আমাদের পাড়ার বেশিরভাগ লোকই। তো চলো কথা বলবো না, তোমরা সব আরতি করছে দেখতে থাকো। তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কতটা আনন্দ করছে, কিন্তু এই মুহূর্তে এটা যে কি করছে আমি সেটা বলতে পারছি না, মানে আমি তো দেখেই অবাক, আমি এরকমটা কোনোদিনও দেখিনি। সবাই দেখো আঁচল দিয়ে সবার মাথাতে বাড়ি দিচ্ছে, তো এই জিনিসটা আমি জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এই জিনিসটা দেখো সবাই ফুল ছিটাচ্ছে, তো এটাও বুঝলাম না, যাই হোক না বুঝেও যেটা সবাই করছে সেটা করতেই হয়। তো এদিকে দেখো ওখানে কীর্তন হচ্ছে আর সবাই ভীষণ মজা করছে, যাদের আর কি ভালো লাগে তারা তো মজা করবেই। আর তারপর কিন্তু এখানে এই যে তুলসী দেবীকে নিয়ে ঘুরছে, আমিও মাথায় ঘুরেছিলাম কিন্তু ভিডিও করার মতো কেউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। প্রথমে শাশুড়ি মা ঘুরেছে, তারপরে বড় যা, তারপরে ছোট যা, তারপরে আমি ঘুরেছি, তো সেটা তোমাদের দেখাতে পারিনি। যাই হোক চলো দেখতে থাকো। ওদিকে তো একটু একটু কীর্তন হচ্ছে, মানে শেষের দিকে কীর্তন, একটু একটু কি শেষের দিকেই। তো তারপরে আমি চলে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে ভোগ দর্শনটা করিয়ে নিই। ভোগ দর্শনটাই হচ্ছে আসো তোমরাও আমার সাথে সাথে দর্শন করো। এই যে এখানে গোপাল সোনা রাধা মাধব সবাই আছে, আর এইখানে দেখো ভোগ দিয়েছে ছাপ ঠাকুরকে, আর এই যে কাকুই কিন্তু রান্না করেছে, মানে কীর্তন করলো। তো এখন আমি চরণামিত নিবো, সেইটা এই কাকু দেবে, তো সেই জন্য ভালো একটু ভিডিও করে নিই আর তোমাদেরও দেখিয়ে দিই, মানে চরণামিতটাও নিয়ে নিবো। আর ওই দেখো ওদিকটাতে কীর্তন হচ্ছে, মানে শেষের দিকেই বললাম, তো চলো চরণামিত নিয়ে নিই সবাই। আমি নিলাম, তারপরে সবাই আসলো, সবাই আস্তে আস্তে চরণামিত নিচ্ছে, প্রণাম টোনাম করছে। তো এদিকে মোটামুটি কীর্তন আজকের মতো মানে শেষের দিকে আর কি, এরপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া হবে, অনেক কাজ আছে, আমি তো ভিডিও করতে পারিনি সেরকম, মানে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তো বুঝতেই পারছো কতটা কি ভিডিও করা যায়। মানে যখন আমি কিছু করছিলাম না, যেহেতু ওই যে সবাইকে খেতে টেতে দিতে হয়, তো যখন খেতে দিইনি তখন শুধু তোমাদের দেখিয়েছি, তো তারপরে আর দেখাতে পারিনি। এই দেখো উঠানে, তারপর বারান্দাতে,
এইভাবে সবাই বসে পড়েছে খেতে, কারণ হচ্ছে মানে ছোট জায়গা এখন হয়ে গেছে, আগে তো উঠানটা অনেকটাই বড় ছিল, মন্দির হওয়ার পরে এখন অনেকটা ছোট হয়ে গেছে, সবাই এখন খেতে বসে পড়েছে। তারপরেও কিন্তু অনেকজন বসেছে, অনেকজন মানে সেগুলো ভিডিও করা হয়নি, প্রথম ব্যাচের যেগুলো বসেছে সেইটুকুই আমি ভিডিও করে তোমাদের দেখালাম। তো তারপরে তো আমি দেওয়া দেই করেছি, মানে সব খাওয়ারটাও সবাইকে দিয়েছি, তো সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। আর তারপর কিন্তু দেখো আমরা বসে পড়েছি, আর এত পরিমাণে গরম ছিল কি বলবো তোমাদের, মানে শুধু ঘেমে ঘেমে নামছি। আর এই যে আমার জায়গাটা সবাই বসেছে, শুধু মনে হচ্ছে জল খাই, সেটাই আমার যা বলছিল, শুধু জল খেতে ইচ্ছা করছে। তো খাওয়ারে যেটা ফেস্টা ছিল সেটা হচ্ছে যে মহাপ্রভুর মহা আর কি ভোগ, তারপরে ছিল যে পুষ্পণ্য। আমি তো অনেক কিছুই নিইনি তাই তোমাদের দেখাতে পারিনি। এখানে আলু চিপস ছিল, তারপরে শুক্তা ছিল, ঘাটি ছিল, পনিরের রসা ছিল, মোচার ঘণ্ট ছিল, পাঁচ রকমের ভাজা তো শাকের সাথে পায়েস, তারপর চাটনি, তারপর কচুর শাক ছিল ওই যে এখন দেখে মনে পড়ছে, মটর ডাল ছিল। দারুণ হয়েছিল রান্নাটা, কিন্তু গরমে কি আর খাওয়া যায় বলো তো, প্রচণ্ড মানে প্রচণ্ড ওকে, রান্নাটা সুন্দর হয়েছিল কিন্তু গরমে খেতে পারিনি। আর রাত্রেবেলা খেয়েছিলাম, রাত্রেবেলা বেশি স্বাদ লেগেছে আর কি। এই দেখো এখানে অনেকগুলো করে তরকারি ছিল সবাইকে, যে পুষ্পণ্য ছিল, ডাল আছে, রসা ছিল, তারপরে পায়েস টায়েস অনেকগুলো করে ছিল, তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো করে। এই দেখো রসা, পনিরের ঘণ্ট আছে, মোচার ঘণ্ট, ওই যে কচুর শাক দেখো কত। তো যাই হোক অনেক কিছুই বেঁচে গেছিলো। আজকের মতো আমি ভিডিওর এখানেই শেষ করছি, বাই বাই সবাইকে।